হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি সেটিং আপনাদেরকে দেখাবো যে সেটিংটি করলে মোবাইলে আপনাদের ফোন মেমোরি কখনোই ফুল হবে না। আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে লাইক দিবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বেশি কথা না বলে চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমত আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোন হয়তো কারো উপরে থাকতে পারে বা কারো নিচেও থাকতে পারে। অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যেয়ে দেখবেন ভার্সন। ভার্সনে 60টা ক্লিক করবেন। গুনে গুনে 60টা ক্লিক করার পরে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে তারপর এখানে দেখবেন এডিশনাল সেটিং। এডিশনাল সেটিংয়ে আপনি ক্লিক করে দিবেন। যেখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, এই অপশনে যাবেন। যাওয়ার পরে যদি এটা দেখেন অফ করা, অফ করা থাকলে এটাকে অন করে দিবেন। এখানে এই যে অফ অন করে দিবেন। অন করে দেওয়ার পর আমার এখন কাজটি শেষ হয়ে গেল। তাহলে আমি এখন পুরোটা কেটে দিলাম। কেটে দিয়ে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের মোবাইল ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন। ফাইল টু এসডি কার্ড সার্চ দেওয়ার পরে এই ফাইলটি আপনারা ইনস্টল করবেন। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটু লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিবেন পরের ভিডিও পাওয়ার জন্য।